আওয়ামী বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন নবীর ব্যাপারে আমরা কিন্তু বেশি দল না নবীর ব্যাপারে আমরা সকলে কয় দল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের একজন পূর্ণ মন্ত্রী ছিল বিদেশের মাটিতে নবী নিয়া হজ নিয়া তাবলিগ নিয়া কথা বলেছে বর্তমান প্রধানমন্ত্রী কি কইছে যে আমার দলের লোক কয়ে যাক কোনো অসুবিধা নাই প্রধানমন্ত্রী বললেন নবীর ব্যাপারে যে কথা বলবে সে কোন দলের ওইটা দেখা হবে না কারণ মুসলমানের কাছে দল বড় না মুসলমানের কাছে আল্লাহ নবী বড় জোরে কোন কথা ঠিক কি না বাংলাদেশ আসার পরে কি কোন ফুলের সম্বর্ধনা দিছে নাকি সম্বর্ধনা দিছে মন্ত্রিত্ব নাই সংসদ সদস্য নাই সদস্য পদ নাই জেল যা এখানে বোঝা গেল আমরা যতই দল করি আল্লাহ নবীর ব্যাপারে আমাদের কোনো দল নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সে যে হোক না কেন তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো জীবন থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে কাউকে কথা বলতে দেওয়া যাবে আল্লাহ বলে হাবিব রে হাবিব শুধু লিখবেন মোগরা নয় কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জারত সন্তান আজও যারা নবীর বিরুদ্ধে কথা কয় এরা কি কথা কন না কেন কথা কন না কেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন নবীর ব্যাপারে আমরা কিন্তু বেশি দল না নবীর ব্যাপারে আমরা সকলে কয় দল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের একজন পূর্ণ মন্ত্রী ছিল বিদেশের মাটিতে নবী নিয়া হজ নিয়া তাবলিগ নিয়া কথা বলেছে বর্তমান প্রধানমন্ত্রী কি কইছে যে আমার দলের লোক কয়ে যাক কোনো অসুবিধা নাই প্রধানমন্ত্রী বললেন নবীর ব্যাপারে যে কথা বলবে সে কোন দলের ওইটা দেখা হবে না কারণ মুসলমানের কাছে দল বড় না মুসলমানের কাছে আল্লাহ নবী বড় জোরে কোন কথা ঠিক কি না বাংলাদেশ আসার পরে কি কোন ফুলের সম্বর্ধনা দিছে নাকি সম্বর্ধনা দিছে মন্ত্রিত্ব নাই সংসদ সদস্য নাই সদস্য পদ নাই জেল যা যা এখানে বোঝা গেল আমরা যতই দল করি আল্লাহ নবীর ব্যাপারে আমাদের কোনো দল নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সে যে হোক না কেন তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো জীবন থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে কাউকে কথা বলতে দেওয়া যাবে তোমরা যত বড় নেতা হও খালি মরে দেখো তোমার সামনে দাঁড়ানোর মতন জানাজা করার মতন একটা এমপি খুঁজা পাবা না একটা মন্ত্রী খুঁজা পাবা না ওই মসজিদের ইমাম দিয়েও তোমার জানাজা হবে জোরে কোন কথা ঠিক কি না আমি গুলশান আজাদ মসজিদ একবার নামাজ পড়লাম ওখানে মাহমুদুল হাসান হুজুর ইমামতি করে জুমার নামাজ জোরে কোন নামাজ জুমার নামাজ গুলশানের ঢাকা গুলশান বুঝতেছেন না এই জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী হুজুর আমার পীর সাহেব হুজুর ওনারই বিআই ওখানকার আমি জুমার দিন ওখানে নামাজ পড়লে যাই দেখি ভাই মন্ত্রী প্রেসিডেন্ট যারা আছে সব ওখানে জুমার নামাজ পড়ে সংসদ সদস্য মন্ত্রী টন্ত্রী যা আছে ওই মসজিদে মুসল্লি আমি দেখলাম যে তখন এখনকার যে প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট উনি সামনে গেলেন প্রেসিডেন্ট ওনার পিছনে খুব খেয়াল করেন মাহমুদুল হাসান হুজুর কিন্তু বলতেছে আনা ইমাম লিমান হাজারাত আমাই ইয়াহজুরু আরবিতে বলতেছে বলতেছে না আমি নেতা যারা উপস্থিত আছে এবং যারা আসতেছে আমি সকলের নেতা আল্লাহু আকবার প্রেসিডেন্ট আব্দুল হামিদ বলতেছে একটি দায়িত্ব বিহাজার ইমাম আপনি হলেন আমাদের নেতা আল্লাহ আমি মনে মনে কইলাম প্রেসিডেন্ট হ মন্ত্রী হ বাইরে আক ভিতরে ঢুকে দেখ আসল নেতা কে জোরে কোন কথা লিখে আর কল যা হইরা গেল ভাই আজও বাংলাদেশের ভালো জায়গাগুলো এই হুজুররাই দখল করে থাকে জোরে কোন কথা লিখে না সবগুলো মসজিদ হুজুর করে দখলে একটা কেউ দখল করে না মন্ত্রী এমপি হয়েছিস তো কি হয় লাইন ওর ডানা লাইন ওর ডানা কাতার হ কাতার হ একটা মুসল্লি কবে না প্রেসিডেন্ট আপনি সামনে যান হুজুর আপনি সামনে যান
কুলিতে ভরা যায় রে মসজিদে গেলে মনে হয় আমরাই প্রেসিডেন্ট ধরে কোন কথা ঠিক না জুমার দিনে মেম্বার চেয়ার একটা মসজিদের চেয়ার কয়টা এ ধরে কোন কয়টা এখন অবশ্য কিছু বেয়াদব চেয়ার লিয়ে গেছে এখন কিছু বেয়াদব চেয়ার লিয়ে গেছে আমি সেদিন দেখি এক মসজিদে জোহর নামাজ পড়লো সামনে কাতারে দুই চেয়ার আমি মুয়াজ্জিনকে বললাম কারে ভাই এই চেয়ার কেন চেয়ার বার করো তো না হুজুর দুইজন মুসলিম চেয়ারে বসে নামাজ পড়া আমি কলম পাগল সিয়ারত বসে নামাজ পড়বে এই হাদিস কোথায় পেলে সিয়ারত বসে নামাজ পড়া যাবে বাড়িতে সিয়ারত বসে নামাজ পড়া যাবে তার ঘরের ভিতরে মসজিদ জামাত যেখানে হবে সেখানে সিয়ারে বসে নামাজ পড়বে এই সিয়ার ফেলা দে দাও মুয়াজ্জিন কেন হুজুর এরা দুইজন এই মসজিদ কমিটির মধ্যে আছে ওরকে সিয়ার ফেলা দিলে আমার থাকবি তাই আমার মুয়াজ্জিন থাকবে না আমি কলম মুয়াজ্জিন শোনো তুমি ফেলে দাও তুমি বেতন পাও কত কয় 3500 আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে তোমার বেতন হবে 12000 আমার সাথে থাকবে আমি তোমাকে চাকরি দেব ফেলে দাও ওই আমার কথা মতো ফেলে না দে বারান্দাতে আজ থেকে ফিরে আসবে ওরা দুইজন মসজিদে ঢুকে খালি সিয়ার খুঁজিচ্ছে সিয়ার ঢুকে খালি এই সিয়ার কোথায় এই সিয়ার কোথায় আমি কইলাম কিসের সিয়ার কিসের সিয়ার তাই হুজুর আমরা সিয়ারত নামাজ পড়ি তো সিয়ারত নামাজ পড়ার কোথায় কোথায় আছে বসে আল্লাহ কোরআনে বলেছে কুম কুম লিল্লাহি কানিতিন কুম মানে কি দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য দাঁড়াও কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও সিয়ারত বসে কিসের আনুগত্য রে তো কয় হুজুর সিয়ারত বসে নামাজ হবে না আমি কইলাম শোনো নামাজ হবে কিন্তু জামাতে হবে না নামাজ হবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে এমন কিছু আমি তোমাকে চাপায় দেই নাই শোনো যদি তুমি সেই 10 বছর থেকে নামাজ পড়তে 10 বছর থেকে যদি 5 ওয়াক্ত নামাজ ধরতে তাহলে তোমার বিয়ারিং কোনোদিন জাম মারত না তোমার যে পায়ের গোড়ালির বিয়ারিং আছে এর ভাজাল লাগে হাঁটুর বিয়ারিং আছে সামনের দিকে ভাজাল লাগে মাজার বিয়ারিং আছে এগুলা যে বিয়ারিং আছে এগুলা বিয়ারিং কোনোদিন জাম মারতো না কারণ প্রতিদিন নামাজ পড়ার কারণে বিয়ারিং ঠিক থাকতো কিন্তু নামাজ ধরছে কখন তো সিয়ার আলা দুইজন করছে 72 আগে ধরছি হুজুর এখন বয়স কত 68 ধরছো কখন 65 সরকারি চাকরি যখন রিলিজ হবে তখন তুমি চাকরি দিয়েছো তোমার চাকরি হবে সরকারি বয়স যৌবন যারা সরকারকে দেয় বুড়া বয়সে যে চাকরি করবার নাও পারে সরকার বস থেকে তাকে বেতন দেয় ধরে কোন কথা ঠিক না 10 বছর বয়স থেকে যারা নামাজ ধরবে 7 বছর বয়সে যদি চেয়ারে নামাজ পড়া লাগে ওরা মসজিদে নামাজ পড়া লাগবে না বাড়িতেই যদি নামাজ পড়ে যৌবনে নামাজ পড়ার কারণে বাড়িতে নামাজ পড়লে জামাতের সওয়াব আল্লাহ পেনশন হিসাবে তাদের দিয়া দিবে এজন্য মসজিদে সিয়ার নেওয়া চলবে না শুধুমাত্র একটা সিয়ার থাকবে জুমার দিনে ইমাম সাহেব যে সিয়ারে বসে বক্তব্য দিবে এই একটা সিয়ার ছাড়া মসজিদের মধ্যে আর কোন সিয়ার রাখা যাবে না যদি কেউ সিয়ারে নামাজ পড়বার চায় তাহলে আপনারা বলবেন সর্বশেষে তাকে বসতে হবে কারণ আপনার সামনে যদি কেউ মাজুর লোক থাকে সামনে যদি মাজুর নামাজ পড়ে তার পিছনে দ্বিতীয় কাতারে সুস্থ লোক যদি জানায় তাহলে জামাত মাকরু হয়ে যাবে সামনে যদি ছোট বাচ্চা দাঁড়ায় তার পিছনে যদি আলেম বা আলেম দাঁড়ায় কিংবা বড় মানুষ দাঁড়ায় তাহলে জামাত মাকরু হবে জামাতের নিয়ম আছে আগে হলো স্বাধীন তারপরে হলো গোলাম তারপরে হলো ছোট বাচ্চা তারপরে হলো নারী এইভাবে জামাতের কাতার করতে হবে তুমি অসুস্থ মানুষ সামনে কাতার সিয়ার লিয়ে নামাজ পড়লে তোমার পরের কাতারে যারা নামাজ পড়বে তাদের জামাত মাকরু হয়ে যাবে এদের সিয়ার আলাকে জায়গা হবে বারান্দার জোরে কোন কথায় পড়বার যদি চাস বারান্দার যা বারান্দার যা হাসি না রে বারে ভালো কথা বলতেছে কি কথা ঠিক না যদি কোন সিয়ার আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন আসেন কোরআন হাদিস দিয়ে আপনাকে বুঝাই দেব আপনি যদি বুড়া বয়সে নামাজ ধরেন আপনার নামাজ আল্লাহ লিবে কি লিবে না সেইটা পরের কথা কারণ সরকারি বয়স আর ফরজ নামাজ এই 5 ওয়াক্ত নামাজ এটা হলো একই জিনিস একটু খেয়াল করবেন সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না সব বয়সে কিন্তু নামাজ হবে না রোজা হবে হজ হবে যাকাত হবে কিন্তু 10 বছর বয়স থেকে আপনাকে নামাজ ধরতেই হবে আমার কথা কি বুঝতে পারলেন কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমান যার নামাজ নাই তার ঈমান নাই লা সালাতা লা দীন যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত বান্দার কাফিরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ